নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এসেছি তেল ছাড়া পাঁপড় ভাজার রেসিপি। তেল ছাড়া হলেও এই পাঁপড় ভাজার স্বাদ তেলে ভাজা পাঁপড়ের থেকে কোনো অংশে কম নয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওর শেষে থাকবে কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস। দেখুন, তেল ছাড়াও কত সুন্দর মচমচে ভাজা হয়েছে। অনেকেই তেলের ভয়ে পাঁপড় ভাজা খেতে চান না। আমি যেভাবে ভাজবো সেইভাবে ভাজলে আপনারা নির্ভয়ে পাঁপড় ভাজা খেতে পারবেন। তেল ছাড়া পাঁপড় ভাজাও যে এত টেস্টি হয় না খেলে বুঝতেই পারবেন না। আমি এখানে কয়েক ধরনের পাঁপড় নিয়েছি। সয়াবিনের পাঁপড়, আলুর পাঁপড়, ডালের পাঁপড়, সবকটা পাঁপড়ই আমি তেল ছাড়া আপনাদেরকে ভেজে দেখাবো। প্রথমেই একটা মোটা গেজের অ্যালুমিনিয়ামের কড়াই গ্যাসে বসিয়ে দিলাম। কড়াই একটু গরম হয়ে এলে দিয়ে দেব নুন। শুকনো কড়াইতে নুনটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে গরম করে নেব। নুন বেশ খানিকটা গরম হয়ে গেছে। দেখুন, নুনটা গরম হয়ে যাওয়াতে নুনের দানাগুলো কেমন বালির মতো হয়ে এসেছে। এবার এর উপরে এরকম ভাবে একটু হাত দিয়ে দেখলেই বুঝতে পারবেন তাপ বেরোচ্ছে। প্রথমেই দিয়ে দিলাম আলুর পাঁপড়। এবার নুনের সঙ্গে পাঁপড়গুলোকে নাড়াচাড়া করে নেব। এমনভাবে নাড়াচাড়া করবেন যাতে পাঁপড়ের দুটো পিঠি নুনের গরম তাপটা পায়। দেখুন, পাঁপড়গুলোর কালার কতটা চেঞ্জ হয়ে গেছে আর পাঁপড়গুলো ফুলে ফুলেও উঠেছে। এবার একটা ঝাঁঝরি হাতা দিয়ে এইভাবে ভালো করে নুন ঝেড়ে নিয়ে পাঁপড়গুলো তুলে নিতে হবে। দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে। বাকি পাঁপড়গুলোকেও ঠিক একইভাবে ভেজে দেখিয়ে দিচ্ছি। এইভাবে ভাজলে সব পাঁপড়ই খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আপনি যে কোনো ধরনের নুন নিতে পারেন। বাজারে যে একটু কম দামের নুন পাওয়া যায় সেই নুনগুলোও ব্যবহার করতে পারেন। আর এই নুন একবার ব্যবহার করলে কখনোই নষ্ট হয় না। আপনি এই নুন বারবার ব্যবহার করতে পারবেন। দেখুন, এই পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলোকেও ঝাঁঝরি দিয়ে ঝেড়ে তুলে নেব। দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে। ডালের পাঁপড়গুলো সাইজে একটু বড় হয়, তাই ওগুলোকে কিভাবে ভাজবেন ভালো করে দেখে নিন। প্রথমেই পাঁপড়টা দিয়ে পাঁপড়ের উপরে একটু গরম নুন দিয়ে দেব। এবার একটু বাদে যখন পাঁপড়টা একটু ফুলে উঠবে তখন পাঁপড় উল্টে দিয়ে আবার নুন দিয়ে ঢেকে দেব। এরকমভাবেই আরও এক দুবার উল্টে পাল্টে দেব। আর ভাজা হয়ে গেলে ঝেড়ে নামিয়ে নেব। এবার দেব সাবুর পাঁপড়। এখন কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত, কোনো স্টিলের কড়াই নেওয়া যাবে না, কারণ স্টিলের কড়াই খুবই তাড়াতাড়ি গরম হয়ে যায়, তাই নুনও প্রচণ্ড গরম হয়ে যাবে আর পাঁপড় পুড়ে যাবে। মোটা গেজের কোনো অ্যালুমিনিয়ামের কড়াই বা লোহার কড়াই ব্যবহার করতে হবে। আর পাঁপড় ভাজতে ভাজতে যখন বুঝতে পারবেন নুন খুব বেশি গরম হয়ে গেছে তখন গ্যাসের আঁচ কমিয়ে দেবেন, নয়তো পাঁপড় পুড়ে যাবে। সবসময় নুনটাকে গরম করে নিয়ে তবেই পাঁপড় দেবেন। ঠান্ডা নুনে পাঁপড় দেবেন না, তাহলে পাঁপড় ঠিকমতো ভাজা হবে না। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।